আসসালামু আলাইকুম। আরেকজনকে যুক্ত করি। বট বট আপনাকে যুক্ত করেছি, বট আপনি বলেন তাহলে। জি ধন্যবাদ আপনাকে যুক্ত করার জন্য। অনেকক্ষণ যাবত বসে আছি আপনার সাথে কথা বলার জন্য। হ্যাঁ জি তাহলে বলেন। জি, আপনাদের কাছে কিছু প্রশ্ন আছে। যে আপনারা সবসময় দেখছি আমি ইসলামকে নিয়ে ছোট করে কথা বলছেন, কেন? পৃথিবীতে তো অন্যান্য ধর্মগুলো আছে না? লাইক টপ থ্রি রিলিজনের কথা যদি বলা হয় দেখা যায় এবার একটু খ্রিস্টধর্ম এবার একটু আছে। থামেন, এবার একটু 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 থেমে যান। অনেকক্ষণ ধরে প্রশ্ন করলে তো হবে না। আপনি প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি, এই প্রশ্নের উত্তর তো ভাই মানে প্রায় হাজার খানেকবার দিয়ে ফেলছি। ফারাজ ভাই আপনি কি কিছু বলবেন নাকি আমি বলবো? মানে কোশ্চেনটার প্যাটার্নটা হচ্ছে যে সোর্ট অফ অনেকে এরকম মনে করে যে ইসলাম কেউ যদি নাস্তিক হয় তাহলে তার দায়িত্ব হচ্ছে সে যদি সমালোচনা করতে চায় প্রত্যেকটা ধর্মকে নিয়েই তার সমালোচনা করতে হবে, এটা করতে সে বাধ্য। সবাই মানে অনেকের মেইন পজিশনটা এরকম আর কি। তো এই জিনিসটা আর কি একটা রং কথা, জাস্ট মানুষ বলার জন্য বলে, এটার কোনো বেস নাই। যে জিনিসগুলো আমরা মানে এই জিনিসগুলো আমরা বহুবার বলছি, আসিফ ভাই তো বলতে বলতে পাগল হয়ে গেছে, মানে নতুন কোনো জিনিস না। বাট আপনার খারাপ লাগলে সরি যে আপনি আপনার দিলে খারাপ আঘাত লাগতেছে, বাট না না, সরি কেন ফারাজ ভাই, সরি কেন আপনি? সরি এই জন্য যে জাস্ট তার আঘাত লাগছে এই জন্য আর কি। জাস্ট না, এটা আঘাত লাগাটা তো, এটা তো এটার জন্য আপনি কেন সরি হবেন? এটা তো আপনার রাইট তো। আমি জাস্ট আসিফ ভাই মানে সে নতুন আসছে কথা বলতে, এই জন্য তাকে ইয়েটা দিচ্ছে আর কি। আমি যদি মানে আলোচনাটা যদি সে সম্ভবভাবে চালায় ওই জন্য তাকে আর কি সেই ইয়েটা দিতেছে। বাট স্যার জি, আমার আমি আমার আসলে সমস্ত ধর্ম বিষয়ে আমার জানতে চাচ্ছি না, তো সেই ক্ষেত্রে আমার বর্ষে সম্ভব লেট মি ফিনিশ। আমার অ্যাটিটিউডটা তার উপর চেঞ্জ হবে যখন তার সে যদি অন্য কোনো দিকে আগায় আর কি। বাট হ্যাঁ না, আমাদের নাসিক স্যার, এটা তো মানে ইয়া হইলো না, মানে আমরা তো আমাদের এই কাজের জন্য বা আমাদের এই কথাগুলোর জন্য তো এক বিন্দু মাত্র আসিফ ভাই কখনো এটা জাস্ট সরি কথার কথাই বলছি, মানে আমি লিটারাল সরি না কারো কাছে যে আমি ধর্ম নিয়ে ইয়ে করি, আমি লিটারাল ভাবে সরি না। তার কাছে খারাপ লাগতেছে এই জন্য তাকে জাস্ট বলার জন্য বললাম আর কি কথাটা। বাট হ্যাঁ এরকম কোনো জিনিসই নাই যে যে কোন একজন কেউ নাস্তিক হলে সে তাকে সব ধর্ম নিয়ে আলোচনা করতে হবে, সব ধর্মের খারাপ কিছু বলতে হবে, এরকম কোন কোন নিয়ম নীতি কোথাও বলা নাই। মানে নাস্তিকতার কোন কিতাবে এরকম কোনো কিছু নাই। আর নাসিব ভাই এটা থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস অফ টাইম বলছে, আমিও আমিও বহুবার বলছি। হ্যাঁ আসিফ এবং ভাই বলুন। একই সাথে ফারাজ ভাই, আমরা তো, আমি এবং আপনি, আমরা দুইজনই তো এক্স মুসলিম, তাই না? ইসলাম ধর্ম ত্যাগ করে আসছে এবং আমাদের কালচার, আমাদের সমাজ ব্যবস্থা সমস্ত কিছু ছিল ইসলামিক। ইসলামিক একটা সমাজ থেকে উঠে আসলে তো আমাদের আমরা পক্ষে বিশ্বে হয়েছি স্বাভাবিকভাবেই এই ধর্ম দিয়ে, আমরা স্বাভাবিকভাবে আমরা জানি ভাই বেশি ইসলাম ধর্ম সম্পর্কে। মনে করেন আফ্রিকার পুঙ্গা পুঙ্গা নামক একটা ধর্ম, এই সম্পর্কে তো আপনিও কিছু জানেন না, আমিও কিছু জানি না, তাই না? না ভাই ওটা সম্পর্কে তো আইডিয়া নাই, বা সম্পর্কে ধরেন আইডিয়া নাই সেটা চীনের সম্পর্কে যে জানবো। তাও ধর্ম, তাও ধর্ম সম্পর্কে তো আপনিও কিছু জানেন না, আমিও কিছু জানি না, তাই না? তাহলে আমরা কেন তাও ধর্ম নিয়ে কেন আলোচনা করতে যাব? বা তাও ধর্মের তো কোনো মানে ইম্প্যাক্টও আমাদের এই বর্তমান পৃথিবীতে নাই। কেউ জি আমি তাও কিছু বলতে ধর্মের, পারবো, এখন বলবেন না পরে বলবেন, তাও ধর্মের মনে করেন তাও ধর্মের আল্লাহ তাও হু আকবর বেলা তো কেউ কারোর উপরে বোমা নিয়ে ঝাঁপায় পড়তেছে না ফারাজ ভাই। বর্তমান বিশ্বে কোন ধর্মের মানুষ আরেকজন মানুষের উপরে সেই ধর্মের স্লোগান দিয়ে ঝাঁপায় পড়তেছে ফারাজ ভাই? মানে একটা একটু একটা ধর্মের নাম বলেন তো যে কোন ধর্মের মানুষ এটা করতেছে। পুরা বিশ্বে এবং আমাদের আমাদের সোসাইটির মধ্যেও অন্যের অন্যের উপর চাপাই দেওয়া যে ধর্মটা আছে সেটা হচ্ছে ইসলাম। মানে পুরা বিশ্ব তো ভাবে চাপাই দিচ্ছে, অবশ্যই চাপাই দিচ্ছে এটা নিয়ে, তারা মানে জেহাদ কেতাল কোতল এগুলো তো করতেছেই, জঙ্গি আক্রমণ সেটাও তো করতেছে। ইভেন আমরাও আপনি যে আক্রমণের শিকার হয়েছেন, ফিজিক্যাল আক্রমণের শিকার হয়েছেন, হয়তো ভবিষ্যতে আমি যে আক্রমণের শিকার হব, আমি পারিবারিক ভাবে যে আক্রমণ বা যে কোনো কথার শিকার হয়েছি, ফ্রেন্ডদের দ্বারা যে কোনো কথার শিকার হয়েছি, সেটা তো ইসলাম ধর্মের জন্য, ইসলাম ধর্মের জন্যই। তো আমরা তো এই জিনিসটা নিয়েই কথা বলবো, আরো এবং থাউজেন্ডস একই থাউজেন্ডস সাথে অফ রিজন রিজন তো অবশ্যই আছে ভাই যেগুলো এবং আমরা একই আগে সাথে করছি। একই সাথে ফারাজ ভাই, বেদেও কিন্তু এই কথাটা বলা আছে, কেউ যদি বেদ বিশ্বাস না করে তাহলে তার ছি ডাল মার ডাল পুরা ফেলো, মাইরা ফেলো, পারা ফেলো। হ্যাঁ, কাইটে ফেলো, এই একই কথা কিন্তু বাইবেলেও বলা আছে যে কেউ যদি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে তাহলে তোমার যে ভাই সেও যদি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে তাহলে তাকে পাথর ছুড়ে হত্যা করতে হবে। এই কথা কিন্তু অন্যান্য ধর্মগ্রন্থগুলোতে বলা আছে। কিন্তু বর্তমান বিশ্বে আপনি কি এমন কোন দেশ দেখাতে পারবেন যে এই দেশে মনে করেন অন্য কোন ধর্মের এই বিধানটা ফলো করা হচ্ছে, নাকি শুধুমাত্র মুসলমানরাই এই ইসলামের এই বিধানটা ফলো করতেছে? অন্য কোন ধর্মের মানুষ কি এই বিধানটা কোথাও ফলো করতেছে? যে আমি ভারতের ভিতরে এই জিনিসটা কয়েকবার দেখেছি, যে কিছুদিন আগেও যে দেখলাম ভারতের কোন না, ভারতের আইনে কি এটা বলা আছে যে কেউ যদি হিন্দু ধর্ম ত্যাগ করে তারা মেরে ফেলতে হবে? যে এটা করা হয় নাই, কিন্তু ভারতের তাহলে ভিতরে অনেক সৌদি উগ্রবাদী আরবের, হিন্দুরা শুনেন রয়েছে। শুনেন 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 সৌদি আরবের আইনে কি এটা বলা আছে কেউ যদি ইসলাম ত্যাগ করে তাকে কি করতে হবে বলেন তো? সৌদি আরবের আইনে কি বলা আছে? জি, সেখানে তাকে তাকে গর্দান দেওয়া হবে। পৃথিবীতে শরিয়া আইন যে কয়টা দেশে আছে সেই কয়টা দেশেই তো এই বিধান আছে যে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে তাকে মেরে ফেলতে হবে, যে কয়টা ভারতের শরিয়া দেশ আছে। ভারতের র্যাডিকালিজম থাকলে এটা অফিসিয়াল র্যাডিকালিজম না, মানে সে তো সৌদিতে তো অফিসিয়ালি র্যাডিকালিজম চালা না, আপনারা তুলনাই তো চলে না ওটার মধ্যে। সৌদি, ইরান, তারপর আফগানিস্তান থেকে শুরু করে যে কয়টা দেশে শরিয়া আইন আছে সেই কয়টা দেশে একই সিস্টেম চলতেছে। তাহলে আপনি আমাদেরকে বলেন যে পৃথিবী থেকে এমন কোন হিন্দু রাষ্ট্র আছে যেখানে এই বিধানটা ফলো করা হয় রাষ্ট্রীয়ভাবে? না, এটা আমি বলতে পারবো না, পৃথিবীতে কি কিন্তু এমন কোন খ্রিস্টান রাষ্ট্র আছে যে রাষ্ট্রে এই বিধানটা ফলো করা হয় রাষ্ট্রীয়ভাবে? জি না।
পৃথিবী থেকে এমন কোন ইহুদি ধর্ম আছে যে যে ইহুদি দেশ আছে যেই দেশে ইসরায়েল ইসরায়েলের পর্যন্ত এই বিধানটা নাই, ইহুদি ধর্মেও কিন্তু এই বিধানটা আছে। হ্যাঁ, ইহুদি ধর্মের ধর্মগ্রন্থ একই কথা বলা আছে, কিন্তু ইসরায়েলে কিন্তু এই বিধানটা ফলো করা হয় না। এটা কি আপনি জানেন যে ইসরায়েলে, ইসরায়েল যে একটা সেকুলার রাষ্ট্র, এটা কি আপনি জানেন? জি, এটা জানি। মানে হচ্ছে পৃথিবীর আর কেউ আর কোন ধর্মের, এবার এসে বৌদ্ধ, আপনি বলেন তো যে বৌদ্ধ ধর্মের, বৌদ্ধ ধর্মে অবশ্যই যদি এই বিধানটা নাই, কিন্তু তারপরেও বৌদ্ধ মানে মিয়ানমার, তারপরে অন্য যে বৌদ্ধ দেশগুলো আছে তিব্বত, যে বৌদ্ধ দেশে কি এই বিধানটা প্রচলিত আছে, এরকম কোন আইন আছে বলে আপনি শুনেছেন কোনোদিন? না, এমন কখনো শুনিনি। তাহলে একমাত্র কারা এই বিধানটা ফলো করতেছে এখন পর্যন্ত? যেটা হচ্ছে তাদের দেশটা যেহেতু রাজতন্ত্র দেশ, তারা পূর্ব থেকে না না, কি একইভাবে, তন্ত্র দেশ, কি তন্ত্র দেশ সেটা তো জিজ্ঞেস করিনি। রাজতন্ত্র, রাজতন্ত্রের জন্য তো এই বিধান চালু করা না, বিধান তো চালু করা হচ্ছে ইসলামের জন্য। জি, সেটাই। এবং এবং রাজতন্ত্র ছাড়াও, রাজতন্ত্র ছাড়াও তো যে সমস্ত দেশে রাজতন্ত্র নাই, ইরানে তো রাজতন্ত্র নাই, ইরানেও তো এই বিধানটা চালু আছে। এই র্যাডিকালিজমের বেসিস কি রাজতন্ত্র নাকি জি, রিলিজিয়ন? এখানে এই দেশটার মূল জিনিসটা হচ্ছে রাজতন্ত্র, এখানে বাইরে কেউ যদি কোনো কথা বলে। না না, কে বলছে আপনাকে, কে বলছে আপনাকে? বর্ষায় বর্ষায় আমরা যে র্যাডিকালিজমের ইয়েগুলো বললাম, এক্সাম্পল গুলো দিলাম, এটার বেসিস কি রাজতন্ত্র নাকি আপনার ধর্ম ইটসেলফ? আমি মনে করি এই ধর্ম জিনিসটা এবং কি, রাজতন্ত্র এই কম্বিনেশন, জিনিসটা কি, আমি মনে করি এই এই জিনিসটা জিনিসটা। কি, এই জিনিসটা কি হাদিসের ভিতরে পরিষ্কার ভাবে উল্লেখ আছে যে যে ইসলাম ধর্ম ত্যাগ করবে তাকে গর্দান উড়াইয়া দিতে হবে? এটা কি উল্লেখ আছে, নাকি রাজারা ওইখানকার রাজতন্ত্র নিজেরা নিজেরা বানায় বানায় এটা বানাইছে? জি, এটা আসলে কোরআন দ্বারা এটা নিয়ম তৈরি হয়েছে, কিন্তু এখান থেকে রাজারা সেটাকে রক্ষা করছে এবং সাধারণ মানুষ সেটাকে কথা এটা বলার তো যে রাজারা রাজা আপনার নাই পক্ষে অধিকার বলছে রাখতে পারছে ভাই, না। হোয়াট দ্য হেল, আপনি রাজারা তো তাহলে ইসলামটাকেই ফলো করে কাজ করতেছে, তাহলে আপনি রাজার হ্যাঁ, উপর দোষ দিচ্ছেন কেন? যেই দেশে রাজা নাই, যেই দেশে রাজা নাই, মনে করেন আফগানিস্তানে তো রাজা নাই কোনো, তাই না? ইরানে তো হ্যাঁ, যেমন রাজা নাই ভারতের কোনো। ভিতরে রাজা নাই, সেই সমস্ত জায়গায় এর আপনাকে জন্য যেটা জিজ্ঞেস তারা করছি, বেঁধে। আপনাকে যেটা জিজ্ঞেস করছি যে আফগানিস্তানে ইরানে তো রাজা নাই কোনো, ওখানে তো রাজতন্ত্র চালু নাই, কিন্তু শরিয়া আইন আছে। এই সমস্ত দেশে কি একই বিধান প্রচলিত নাকি ভিন্ন কোনো বিধান? এখানে বিধান প্রচলিত নেই। আফগানিস্তানে এই বিধান প্রচলিত নাই, আফগানিস্তানে এই আইন নাই যে কেউ হ্যাঁ ইসলাম ত্যাগ করলে তাকে মেরে ফেলতে হবে? কি হ্যাঁ, কি আফগানিস্তানে কথা এটা বলেন, শরিয়া অনুযায়ী আপনি আইন আছে কিন্তু সেটা প্রচলিত নয়। এটা প্রচলিত নয়? আপনি কি ভাই কি মানে ভাই সিরিয়াসলি কোথা থেকে, মানে আপনি স্কুলে কি পড়েন? যেটা আপনি বলতেছেন কি নাকি? স্কুলে পড়েন? জি ভাই, আমি স্কুলে পড়েছি এখন। স্কুলে পড়েন ভাই? স্কুলে পড়ার পোলাপানের সাথে কথা বলি না, বিদায় হন ভাই। ফালতু এই সমস্ত ফালতু আলতু ফালতু করতে কে আসে ভাই? স্কুলে পড়ে পোলাপাই না, লুঙ্গি তুলে চলে আসছে আলোচনা করতে, এগুলো কোনো মানে কথা মানে বালপাক না, এগুলো হচ্ছে বালপাক না, বালপাক নামি করতে আসে কেন এগুলা? স্কুলে পরে আফগানিস্তানে নাকি এটা চালু নাই, পাক না কথা কারে ভাই? বলে পারতো যে ভাই আমি জানি না আফগানিস্তানে কি চালু আছে, এটা আমি জানি না। মানে কি কি অবস্থা যেখানে মানে প্রকাশ্যে জবাই করা হয়, মানে বলার মতো চান্সই নাই যেখানে। মানে কি একটা ভাই, জাস্ট বোরকা পরে আসে না, এই জন্য নারীদের উপর ওপেন ইয়ে চালায়, আবার গুলি চালায়, চুল ধরে টান টাইনে হেসে নিয়ে যায়। তার মানে ইভেন ম্যানেকেন্সের উপরে, ভাই ম্যানেকেন্সের পর্দা করায় ভাই। আচ্ছা, ওই যে শপিং মলে যে পুতুল গুলা দেখেন আপনার, যেটার উপর ইয়ে পরে কাপড় কাপড় থাকে, ওইগুলার ওইগুলাকে পর্দা পর্দা করায়, ওইগুলা দেখলে বলে তাদের তাদের অবস্থা টাইট হয়েছে। মানে কি বলে এই ছেলে, মানে 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 পাকনামির তো একটা লিমিট আছে, তাই না? মানে মানে আমি কতটুকু পাকনামি করতে পারি সেটা সেটা তো নিজেরও বোঝা উচিত যে কোন জায়গায় কতটুকু পাকনামি করলে আমি যে পাকনামি করতেছি এটা ধরা খাই যাব, এটা এটা ওভার তো ওভার বুঝতে হবে। কনফিডেন্ট ভাই, মানে এক্সট্রিমলি ওভার কনফিডেন্ট। ফারাজ ভাই, ম্যানিকেন্স গুলোকে কি মানে দাসী পর্যায়ে ফেলায় নাকি ওনারা? তা হুর হুর পর্যায়ে ফেলায়, হুরদের তো ভোর মানে পর্যায়ে না ফেলায়? বলা আচ্ছা কবি আচ্ছা আর। আচ্ছা ঠিক আচ্ছা আছে, ভাই, আমরা নেক্সট জনকে, নেক্সট কার কাছে নেক্সট জনকে যুক্ত করি।